আমাকে দেখেছিলেন আপনার আসতে 5 মিনিট লেট কেন মেট্রোনা চেম্বার থেকে আমার চেম্বারে আসতে আপনার যদি 5 মিনিট টাইম লাগে তাহলে پیشنটের কি অবস্থা হবে আমি তো ভাবতেও পাচ্ছি না সরি কি সরি এটা হসপিটাল এখানে সরি বলার কোনো অবকাশ নেই আপনি কি জন্য ডেকেছিলেন বলুন তার আগে আপনি আমায় বলুন যে আপনি 5 মিনিট লেট কেন আনসার মাই কোশ্চেন আনসার মি চুপ করে থাকুন প্লিজ বলুন আপনার ফোনটা পাওয়ার পর আমি এখানেই আসছিলাম কিন্তু প্রীতা হঠাৎ কেঁদে উঠল যার জন্য প্রীতা কে প্রীতা যে বাচ্চাটির মা মারা গেছে সে যে বাচ্চাটির মা মারা গেছে ও মানে যে বাচ্চাটি হসপিটাল এরিয়ার মধ্যে জন্মেছে তাই তো শাশুড়ির নাম রেখেছেন প্রীতা তা শাশুড়ির চেম্বারে বাচ্চাটা কেন মানে ওর বাড়ির লোকের ওকে নিয়ে যায়নি নিয়ে যাবার মতন কেউ নেই তা তাই বলে শাশুড়ির চেম্বারে তো কি করব এই কম্পাউন্ডে জন্মেছে বলে কি রাস্তায় ফেলে দিয়ে আসবো কি মুশকিল আমি আরে আমি তো সে কথা বলতে চাইনি আসলে পুরো ব্যাপারটা তো আমি জানিই না এখন তো জানলেন জাগে বলুন কি করতে হবে কি করতে হবে ও হ্যাঁ এই এই ফাইলটাতে সুপার কেতি সাইন করতে হবে কাল 4টা ডায়ালিসিস আছে প্লিজ তো এটা আমি জানতাম আমি দেশে নিয়ে যেতাম আচ্ছা শুনুন ওই যে বাচ্চাটা যে শাশুড়ির চেম্বারে আছে তার দেখাশোনা কি করছে আমরা সবাই ও হ্যাঁ আপনারা করছেন ও আচ্ছা তা সেই বাচ্চাটাকে তো কেউ নিয়ে যেতে পারে মানে অনেকেই তো বাচ্চার জন্য হাউদাস করে সেরকম একজনকে ডেকে দিয়ে দিলি তো হয় আপনি সেরকম একজন কাউকে নিয়ে আসুন না আমি 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 কি করানো আমার পক্ষে আনা সম্ভব না আমি আমি কি করানো তাহলে তো আপনার অবস্থাটা ঠিক আমাদেরই মতো অতএব যতক্ষণ না কাউকে পাওয়া যাচ্ছে ততক্ষণ আমাদের আপনাকে বলে কোনো লাভ নেই চলো আচ্ছা শুনুন ওই বাচ্চাটাকে কিরকম দেখতে বলুন তো আই মিন মানে কিরকম দেখতে কিরকম ফুটফুটে বাচ্চাদের যেরকম দেখতে হয় দুটো হাত দুটো পা চোখ নাক মুখ ঠিক সেই রকম দেখতে চলো দেখো দেখে আসি আপনি দেখতে যাবেন কেন পারি না দেখুন যে মানুষ বাচ্চা ভালোবাসান সে তো পাশান আর আমাদের কি আপনার পাশান বলবো না না ঠিক ঠিক ততটা মনে হয় না তবে আপনার কাজ সময় নিকুচি করেছে আমার কাছে আপনি আসুন তো আমার সঙ্গে